সুবহানাল্লাহ আলাম সময় আলেম ব্যক্তিকে জাহেল ব্যক্তির উপর প্রাধান্য দিয়েছে আলেম ব্যক্তিকে জাহেল ব্যক্তির উপর প্রাধান্য দিয়েছে সূরা যুমার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল হাল ইস্তাবি ল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন বলো যে জানে আর যে জানে না সে কি সমান যে জানে সে কি আলেম আর যে জানে না সে কি জাহেল জাহিল মানি হচ্ছে যে জানে না অজ্ঞ আচ্ছা এখানে খুব চমৎকার একটা লাতিফা একজন আলেম একাধিক আলেম উল্লেখ করেছেন সেটা হচ্ছে দেখেন তারা কোরআনের আয়াত থেকেই কোরআনের সে আয়টা শাল মায়ের চার নম্বর আয়াত বলছে এলেমের মর্যাদা এত বেশি এত বেশি এবং এলেমকে আল্লাহ সুবাহাল্লাহ এত গুরুত্ব দিয়েছেন যে কুকুরও যদি এলেমের অধিকারী হয় তাহলে সেই কুকুরের জন্য এক রকম হুকুম আর ভিন্ন কুকুরের জন্য আরেক রকম হুকুম এখন তো মনে হয় স্পষ্ট হয়নি না আর একটা বলি তাহলে আল্লাহ তাল্লাহ বলছেন ইয়েস অ্যালো নাকা ম্যাঁ দ্য ওহেল্লাহ তোমাকে তারা জিজ্ঞেস করে যে তাদের জন্য কি হালাল কি খাদ্য হালাল কোন ওহেল্লক তাই ব্যাট বলো তোমাদের জন্য পবিত্র সকল খাবার হালাল হালাল করে দেওয়া হয়েছে ওমা আল্লাহ আর তোমরা তোমাদের যে কুকুরগুলোকে শিকারীর কাজটা শিখিয়ে দিয়েছ এবং তারপরে শিকার করার জন্য পাঠিয়েছ যে সে এলেম থেকে যে এলেম আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সেভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছ ট্রেনিং দিয়েছ তাহলে ফাকুলু মিম্মা আমা আলহিম সেই কুকুরগুলো যে শিকার ধরে নিয়ে আসে সেটা তোমাদের জন্য হালাল তো ওলামাই কেন উল্লেখ করেছেন যে এখানে আলেম কুকুর এর মর্যাদা জাহেল কুকুরের উপরে এখন যে কুকুরকে কোনো ট্রেনিং দেওয়া হয় নাই সেই কুকুরকে বাসাতে পালা যাবে না সেই কুকুরকে রাখা যাবে না সেই কুকুর যদি অর্থাৎ যাকে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়নি সে যদি কোনো শিকার ধরে নিয়ে আসে তাহলে সেটা হালাল হবে না বুঝতে পেরেছেন এলেমটা এরকম এলেমটা মানে আল্লাহর এলেমের প্রতি যে দৃষ্টিভঙ্গি যে প্যারাডাইম এটা সব জায়গায় একরকম সব জায়গায় এটা একটা এক্সাম্পল কি কুকুরকেও ট্রেনিং দিয়ে এলেম দিয়ে যদি তৈরি করা যায় তাহলে তার হুকুম আর যে কুকুর ট্রেনিং নেয়নি তার হুকুম একরকম নয় ঠিক মানুষের মধ্যেও যারা এলেম রাখে আর যারা এলেম রাখে না তারা একরকম নয় নবী সাল্লাহ সাল্লাম এলেমের চর্চা করার জন্য ঘরকে বিশেষ মর্যাদা দিয়েছেন এটা একটা বিশেষ ফজিলত একটা চমৎকার হাদিসের মধ্যে নবী সাল্লাম বলছেন মজতামা আকাউমুন ফি বেই তিমিম বইউতিল্লাহ ইয়তলুনা কিতাব আল্লাহ ওয়েতাদা রসুনা বেইনাহুম ইল্লা হাফুমুল মেলাইক যখন কোনো একটা ঘরে আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো একটা ঘরে একদল মানুষ একত্রিত হয় এবং তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং সেটাকে অধ্যয়ন করে সবাই মিলে সেটার একটা পর্যালোচনা করে বা দার্স তারা সেখানে করে তাহলে তাদেরকে ফেরেশ তারা তাদের রহমতের পাখনা দিয়ে তাদেরকে ঢেকে দেন আবৃত করে দেন ওয়া গাছিয়ত হুম রহমা আল্লাহর পক্ষ থেকে রহমা তাদের উপর বর্ষিত হয় ওয়া নজলত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তাদের উপর বর্ষিত হয় ওয়াদারহম্ আর আল্লাহ তাআলা এরপরে তাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে সুমার করেন গণ্য করেন সোহানুল্লাহ এটা হচ্ছে এলেমের চর্চা করার কারণে আজকে প্রত্যেক বাসায় দেখবেন যে আমাদের প্রায় খোঁজ নিয়ে দেখেন শান্তি নাই ছেলে মেয়েদের মধ্যে সমস্যা অনেক ফ্যামিলিতে মানসিক সমস্যাও একটা বয়স পরেই কারো কৈশোর কারো ইভেন তরুণ বয়সেও তারপরে মানুষের মধ্যে বোঝাপড়াটা কম স্বামী স্ত্রীর রিলেশনটা খুব কম উন্নত স্বজনদের সাথে খুব কম কারণটা কি জানেন একটু খেয়াল করে দেখেন দিন হলো তেলাওয়াত করছেন না সকালবেলা সবাই ঘুমিয়ে থাকেন যেখানে বললাম না দুই তিন জেনারেশন আগে সবাই বাচ্চাদেরকে মক্তব্যে পাঠাতো নিজেরা পড়ত আমি সারা জীবন গ্রামে ছিলাম আমি সাত আট বছর বয়স পর্যন্ত দেখেছি একদম যখন থেকে বুঝ হয়েছে আমার দাদা এবং দাদি রাত তিনটা থেকে তেল সালাতও পড়ে আবার কিছুক্ষণ তেলাওয়াত করে সালাদ পড়ে করে এটা শুধু আমাদের বাড়িতে না সব বাড়িতে গ্রামে এই অবস্থা ছিল আজকে শহরমুখী লোকেরা কী করছে বলে সারা রাত ইন্টারনেট অথবা টিভি সোশ্যাল নেটওয়ার্ক গ্যাজেট কালচার পাস এগুলোর মধ্যে সময় কাবার করে দিচ্ছে সালাতের সাথে রিলেশান নাই আল্লাহর কিতাবের সাথে রিলেশান নেই তাহলে বরকত কীভাবে নাজিল হবে বলে বরকত কিভাবে নাজিল হবে আর কেন নাজেল হবে একটাই শুধু হতে পারে যদি আমরা এলেমের দিকে ফিরে আসি